নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুত আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আপনারা আগে কখনো শোনেননি। প্রাচীন পুঁথিপত্র ঘাটলে এমন কিছু তথ্য পাওয়া যায় যা সাধারণ মানুষের কাছে তুলে ধরা একান্ত প্রয়োজন। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বার, তিথি, নক্ষত্র, করণ ও যোগ অনুযায়ী সর্বক্ষণ শুভ অথবা অশুভ সময় চলতেই থাকে। এর মধ্যে কখনো কখনো বিশেষ কিছু শুভ অথবা অশুভ সময় আসে যায়, মানুষ তার খবর রাখে না। এই বিশেষ শুভ অথবা অশুভ মুহূর্তে মানুষ এমন কিছু কাজ করে ফেলে যার ফল সারা জীবন ভোগ করতে হয়। অনেক মানুষের জীবনে এমন ঘটনা ঘটেছে, যেমন কথায় কথায় কিছু কথা উচ্চারণ হয়েছে যা কয়েক বছরের মধ্যেই সত্যি হয়েছে। অর্থাৎ যেই সময়ে সেই কথার উচ্চারণ হয়েছিল সেই সময়টা বিশেষ শক্তিশালী মুহূর্ত ছিল। আজ আমি আপনাদের সঙ্গে তেমনই কিছু শুভ দিনের কথা আলোচনা করব। সবার প্রথমে একটি বিশেষ শুভ দিন অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে আলোচনা করব। অক্ষয় তৃতীয়া, এই তিথির প্রকৃত অর্থ হল যার কোনো ক্ষয় নেই বা বিনাশ নেই, যা অবিনশ্বর ও চিরস্থায়ী। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক গ্রন্থ ও পুরাণে পাওয়া যায়, যেমন নারদ পুরাণ, মৎস্য পুরাণ, ভবিষ্য পুরাণ ইত্যাদি গ্রন্থে অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে বিস্তারিত উল্লেখ করা আছে। শাস্ত্রে কথিত আছে এই যে অক্ষয় তৃতীয়ার দিন এই সৃষ্টির সূচনা হয়েছিল। বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিতে এই তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়া। পয়লা বৈশাখের পরে এই তিথিতে ভারতের বহু ব্যবসায়ী ব্যবসা স্থানে লক্ষ্মী গণেশের পূজা অর্চনা করে নতুন ব্যবসার শুভ সূচনা করে থাকেন। এই দিনে বিভিন্ন ধরনের বাধাবিঘ্ন নাশ করার কামনা নিয়ে সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয়। এই তিথিতে সিদ্ধি বিনায়কের পূজা এক বিশেষ আকর্ষণ। শাস্ত্র মতে বলা হয়েছে ব্যবসা লক্ষ্মী, তাই এই তিথিতে সিদ্ধিদাতা গণেশের সঙ্গে মহালক্ষ্মী দেবীরও আরাধনা করা হয়। মহালক্ষ্মী হল গণেশের ভগ্নী অর্থাৎ বোন। শ্রী গণেশ গণপতি বিঘ্ন নাশায়ক, এর পূজা অর্চনা অক্ষয় তৃতীয়ার বিশেষ অঙ্গ। তার সঙ্গে মহালক্ষ্মীর আগমনে বিঘ্ন না ঘটে সেই কারণে গণেশ ও লক্ষ্মীর পুজো একসঙ্গে করা হয়। ভারতীয় শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে, তার কয়েকটি কারণ আছে, সেই বিষয়গুলো এক এক করে আপনাদের কাছে তুলে ধরছি। নাম্বার এক, এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান শ্রী পরশুরাম পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন। নাম্বার দুই, রাজা ভগীরথের আরাধনায় তুষ্ট হয়ে গঙ্গা এই তিথিতে পৃথিবীর বুকে জলের স্রোতের ধারায় নেমে এসেছিল। নাম্বার তিন, এই তিথিতে সত্যযুগের শেষ ও ত্রেতাযুগের আবির্ভাব হয়েছিল। নাম্বার চার, এই তিথিতে মহাভারতে পাণ্ডবরা সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেছিলেন। নাম্বার পাঁচ, এই দিন সিদ্ধিদাতা গণেশ বেদব্যাসের মুখর নিঃসৃত বাণী শুনে মহাভারতের রচনা শুরু করেছিলেন। নাম্বার ছয়, আদিগুরু শঙ্করাচার্য কনকধারা স্তোত্রম এই তিথিতে রচনা করেছিলেন। নাম্বার সাত, এই তিথিতে যক্ষরাজ কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করে। এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মী পুজোর করা হয়। নাম্বার আট, পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ এই পুণ্যতিথি থেকেই শুরু করা হয়। নাম্বার নয়, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দিরগুলো ছমাস বন্ধ থাকে এই দিনে তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই সেই অক্ষয় দ্বীপ দেখা যায় যা ছমাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া যদি কোনো সোমবার পরে তাহলে এই তিথির মাহাত্ম্য আরও কয়েক গুণ বেড়ে যায়। অক্ষয় তৃতীয়া অক্ষয় তিথিতে পরিণত হয়। আবার মুহূর্ত শাস্ত্র নামক এক গ্রন্থে শুভ তিথি গণনা পদ্ধতিতে আরও কিছু অক্ষয় তিথির কথা উল্লেখ করা হয়েছে, যেমন সোমবারের অমাবস্যা তাকে সোমাবতী অমাবস্যা বলে, এই অমাবস্যা তিথি অক্ষয় তিথি। শুক্লপক্ষের সপ্তমী তিথি রবিবার হলে অক্ষয় তিথি হয়। শুক্লপক্ষের চতুর্থ তিথি মঙ্গলবার হলে অক্ষয় তিথি হয়। শুক্লপক্ষের অষ্টমী তিথি বৃহস্পতিবার হলে অক্ষয় তিথি হয়। হিন্দু বিশ্বাস মতে বলা হয় যদি এই তিথিগুলোতে কোনো পাপ কার্য বা পুণ্য কার্য করা হয় তাহলে তার ক্ষয় হয় না, যুগের পর যুগ ওই পাপ বা পুণ্যের ফল ভোগ করতে হয়। তাই এই তিথিগুলোকে চিহ্নিত করুন আর এই তিথিগুলোতে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকুন যাতে পাপ হয়, এবং এমন কোনো কর্ম করুন যাতে পুণ্য অর্জন করা যায়। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অক্ষয় তিথির দিনে কি কি শুভকর্ম করে আপনারা শুভফল ভোগ করতে পারেন। বিবাহিত মহিলারা অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার জন্য এই তিথিতে নারায়ণের চরণে সিঁদুর ছুঁয়ে সিঁথিতে ব্যবহার করলে
দাম্পত্য জীবন সুখের হবে এবং সাংসারিক সুখ বজায় থাকবে। সন্তানের মঙ্গল কামনায় 5টি তুলসী পাতা নারায়ণের চরণে অর্পণ করে তা সন্তানকে খাওয়ালে সন্তানের উন্নতি হবে। রূপোর পাত্রে গরম দুধ এবং এক চুটকি কেশর মিশিয়ে স্বামী স্ত্রী দুজনে ভাগ করে খেলে তাদের সম্পর্ক ও ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাবে। একটি লাল কাপড়ে রূপোর কয়েন বেঁধে নিজের সন্তানকে আশীর্বাদ স্বরূপ উপহার দিন। যদি তারা সেই দিন কাছে না থাকে তাহলে তাদের নাম গোত্র উচ্চারণ করে পূজোর স্থানে রেখে দিন। যেদিন আসবে তাদের হাতে তুলে দেবেন, এতে সন্তানের অবশ্যই মঙ্গল হবে। মানুষের শুভ আশিস ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ, তাই এই দিন অসহায় মানুষের সেবা করে তাদের শুভ আশিস পেলে সেই শুভ আশিসের ফল কখনো ক্ষয় হয় না। বিশেষ করে খেটে খাওয়া বৃদ্ধ মানুষের সেবা করলে এর ফল অনেক বেশি পাওয়া যায়। শাস্ত্রমতে নরের সেবাকে নারায়ণ সেবা বলা হয়েছে। এই দিনে নরনারায়ণের সেবা করে পুণ্য অর্জন করা যায় এবং জ্যোতিষশাস্ত্র মতে খেটে খাওয়া বৃদ্ধ মানুষদের শনিদেবের স্বরূপ মনে করা হয়, তাই এনাদের সেবা করে আশিস পেলে দুর্ভাগ্য দূর হয়, সৌভাগ্য বৃদ্ধি হয়। এছাড়াও বিভিন্ন ধরনের শুভ কর্মে নিয়োজিত হয়ে নিজের দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যের অধিকারী হতে পারেন। এই তিথিগুলোতে ভুলেও যেন ভুল না হয়, অর্থাৎ আপনার দ্বারা কোনো পাপ কর্ম না হয়, তাহলে আপনার পাপের ফল যুগের পর যুগ আপনাকেই ভোগ করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করুন। এই তথ্যগুলো প্রত্যেক মানুষের জানার প্রয়োজন। প্রতিটা মানুষের জানার উদ্দেশ্যে এই তথ্যগুলো শেয়ার করুন, কারণ মানুষকে ভালো তথ্য দিয়েও পুণ্য অর্জন করা যায়। তো ঈশ্বর সকলের মঙ্গল করুক, এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।